بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علم. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সাথে সাথে সালাতু সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, যাকে কল্যাণের আধার করে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, আর যার অনুসরণে বাস্তবায়ন করা, তাকে অনুসরণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত দিনী ভাইগণ, আজ আরবি হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 1439 হিজরি সনের শাওয়াল মাসের 14 তারিখ সেই অনুপাতে আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। এই জুমার সংক্ষিপ্ত সময় আলোচ্য বিষয় হলো ইলম তথা জ্ঞান। এই জ্ঞান সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 224। তো তিনি সেই হাদিসে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখানে যদিও বলা হয়নি প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনী ইলম শিক্ষা করা ফরজ, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখন জ্ঞান অর্জন করতে হবে হোক সেটা জাগতিক জ্ঞান অথবা পরলৌকিক জ্ঞান বা ইসলামিক জ্ঞান বা দুনিয়ার জ্ঞান, যেটা হোক জ্ঞান অর্জন করতে হবে। আর এটা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তুমি ইহুদিন আসানোর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। বলেছেন মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, প্রত্যেকটা মর্দারি এবং প্রত্যেকটা পুরুষ সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ইসলাম ইবনে মাজাহ 224। এখন এই জ্ঞান অর্জন করা ফরজ কোন জ্ঞান সেটা, সেই জ্ঞান সম্পর্কে আমরা জানতে পারবো পরের আলোচনা শুনতে ইচ্ছা। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যারা জ্ঞানী হবে, যারা জ্ঞান অর্জন করবে তাদের প্রশংসায় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল-উলামা, সূরা বাকির আয়াত নাম্বার 28। আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তারা হলো সবচাইতে বেশি জ্ঞানী। যারা আল্লাহকে ভয় করে তারাই জ্ঞানী, যারাই জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে, সূরা বাকির আয়াত নাম্বার 28। তো এখানে আল্লাহ তাআলা আলিমদের প্রশংসা করলেন, যারা জ্ঞান অর্জন করবে। এর থেকে আমরা সেটাই বুঝতে পারলাম, যদি আমি জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমি আল্লাহর এই প্রশংসার মধ্যে শামিল হব, আর যদি জ্ঞান অর্জন করতে না পারি তাহলে নয়। এতে তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি
সেখানে উল্লেখ করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক হাদিস জানা জ্ঞানের পরিচয় না। একটা মানুষ যদি অনেক হাদিস জানে, অনেক কিছু জানে, সেটা তার জ্ঞানের পরিচয় না। তার জ্ঞানের পরিচয় কি? তার জ্ঞানের পরিচয় হলো আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। যে যত আল্লাহকে ভয় করতে পারে, যার মধ্যে আল্লাহর তাকওয়া যতটুকু রয়েছে, যত বেশি রয়েছে, সে হলো সবচেয়ে বেশি জ্ঞান। এটা হলো তার জ্ঞানের পরিচয়। তবে জ্ঞানের পরিচয় সেটা নয় যেটা আমি জ্ঞান অর্জন করলাম, জ্ঞান অর্জন করার পরে সেটা সেখানেই থেকে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বললেন যে অনেক হাদিস জানা জ্ঞানের পরিচয় না। তাহলে বোঝা গেল অনেক কিছু জানলেই জ্ঞানী হওয়া যায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারলে সেটা হয় জ্ঞান। সেখানেই আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা, আমার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারা আমাকে ভয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হলে জ্ঞানের প্রয়োজন আছে, আর জ্ঞান থাকলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আর যদি জ্ঞান নাও থাকে, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, প্রকৃত তাকওয়াশীল হয়, তাহলে সেই হলো প্রকৃত জ্ঞান। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন সেটা। এখন মুমিনদের কাজ কি হবে সেটা সম্পর্কে জানার প্রয়োজন আছে। মুমিনদের কাজ হলো, মুমিনদের ফরজ হলো এই জ্ঞানকে কাজে লাগানো। আর এই জ্ঞান যে সে শিক্ষা করবে, জ্ঞান কোন পথে শিক্ষা করবে, সেক্ষেত্রে তার উচিত হবে নিজের আমল, নিজের ইসলাম, নিজের ইবাদত, এই সমস্ত বিষয় ঠিক রাখার জন্য যে জ্ঞান প্রয়োজন প্রত্যেকটা মুমিন সেই জ্ঞান অর্জন করবে। এটা হলো একজন মুমিনের জন্য ফরজ। আর এই বাণীটুকু এই বর্ণনাটুকু বলেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, যে প্রত্যেকটা মুসলিমের জন্য, মুমিনের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। মানে যতটুকু সে তার ইবাদত, তার ইসলাম, তার আমল, ইমান, এই সমস্ত বিষয় ঠিক রাখতে পারে, তার মুসলিম যে দাবি, এই মুসলিম যদি সে তার এই মুসলিম দাবি যদি সে ঠিক রাখতে চায়, তাহলে তার জন্য ফরজ হবে জ্ঞান অর্জন করা। দিনের জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। সর্বপ্রথম একজন মুমিন, একজন মুসলিম জ্ঞান অর্জন করবে দিনের জ্ঞান, ইসলামের জ্ঞান। তারপরে সে নিজের চাহিদা, সামাজিক চাহিদা, এই সমস্ত চাহিদা অনুযায়ী সে জ্ঞান অর্জন করবে। দুনিয়ার যে সমস্ত জ্ঞান রয়েছে, সামাজিক চাহিদা থাকলে সে ডাক্তার হবে, সামাজিক চাহিদা থাকলে সে ইঞ্জিনিয়ার হবে, সামাজিক চাহিদা থাকলে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারে, যে কোনো বিষয়ের উপরে করতে পারে, পশু বিশেষজ্ঞ হতে পারে, অনভিজ্ঞ হতে পারে, সে বিজ্ঞানী হতে পারে, যাই কিছু হোক না কেন, তার সর্বপ্রথম প্রয়োজন ইসলামের জ্ঞান, দিনের জ্ঞান যেটা সেটা তার আদায় করতে হবে, সেটা তার অর্জন করতে হবে। তাহলে এই হলো জ্ঞানের পরি। জ্ঞান অর্জন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফরজ। আল্লাহ তাআলা বললেন যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে। তাহলে মুমিনদের কাজ হবে তাদের ঈমান, তাদের আমল, ইবাদত, এই সমস্ত বিষয় ঠিক রাখার জন্য আগে দিনের জ্ঞান শিক্ষা করা। দিনের জ্ঞান শিক্ষা করা, এই সম্পর্কে যদি মানুষের জ্ঞান না থাকে, তাহলে যে বিষয়টা হয় সেটা হলো একজন মানুষ সওয়াব আদায় করবে। বা আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল মুহসিনিন। রুকুতে পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, আবার পড়ে সুবহান রাব্বিয়াল আলা, আবার পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই যে আমরা দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি, এর প্রকৃত অর্থ যদি আমরা না বুঝি, এ সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তাহলে একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে তার মনে তৃপ্তি আসে না, সে তৃপ্তির আর থাকে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, তবুও মানুষের মধ্যে একটা তৃপ্তি প্রয়োজন, একটা সন্তুষ্টি থাকে, যে বিষয়টা মানুষ জানে সেটা করতে তার জন্য সহজ হয়। তাহলে এই সম্পর্কে সবকিছু করার জন্য, ইবাদতের জন্য কেউ সালাত আদায় করলো, কিন্তু সালাতের আহকাম ঠিক মতো পালন করলো না, কেন? সে সম্পর্কে তার জ্ঞান নেই। যদি তার সম্পর্কে এই সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে তার সে আমলটা সে সন্তুষ্টির সাথে করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হলো না। প্রত্যেকটা কর্মের সফলতা, প্রত্যেকটা কর্মের সফলতা নির্ধারণ করে তার জ্ঞানের উপরে। যতটুকু জ্ঞান থাকবে, ততটুকু কাজ করে সে সফলতা অর্জন করতে পারবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। এখান থেকে বোঝা যাবে মানুষ জ্ঞান অর্জন করবে কিসের উপরে, কিসের উপরে হবে তার জীবনের সমস্ত জ্ঞান। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, আল্লাহ বলতেছেন তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা বললেন পড়ো, প্রথমে বলতেছেন পড়ো, আগেই অন্য কিছু না আমল করার কথা আল্লাহ তাআলা বলেননি, আগে বলেছেন পড়ো বিসমি রাব্বিকা আল্লাযী খালাক তোমার রবের নামে। তাহলে যে পড়াটা হবে আল্লাহর নামে, এটা হলো মূল পড়া। আর প্রত্যেকটা পড়া হতে হবে আল্লাহর নামে, আল্লাহর নামে পড়া যাবে। আমরা তো সমস্ত কাজে, সমস্ত কিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলি,
বিসমিল্লাহ বললেই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হয়ে গেল, করা হয়ে গেল। এখানে বলেছেন আল্লাহ পড়তে আল্লাহ নামে, কাজ করতে হবে আল্লাহর নামে, সেটা হলো বিসমিল্লাহ। তবে যেটা পড়তে হবে সেটা হলো আল্লাহর নামে, আর এই আল্লাহর নাম হলো ইসলামের জ্ঞান অর্জন করা, দিনের জ্ঞান অর্জন করা। প্রত্যেকটা জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে সন্তুষ্টি রয়েছে সেই জ্ঞান আমাকে অর্জন করতে হবে, যেখানে মানুষের কল্যাণ রয়েছে সেই জ্ঞান আমাকে অর্জন করতে হবে। আর যদি সেটা অর্জন করতে পারি তাহলে হলো ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে পড়লাম। তারপর আল্লাহ তাআলা বলতেছেন খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জবার রক্তপিণ্ড হতে, ইতরা রব্বুকাল আকরাম, এবং আপনি বলুন আপনার রব মহামহিমান্বিত, আল্লাযী আল্লামা বিল কলম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। এই আয়াত থেকে আমরা শেষের আয়াত থেকে যেটা বুঝতে পারি সূরা আলাক এক থেকে চার পর্যন্ত শেষের আয়াতে হলো আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। এখন আমরা শুনে শুনে দেখে দেখে জ্ঞান অর্জন করি, এটার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিখার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করা, কলমের সাহায্যে জ্ঞান অর্জন করা। তাহলে আল্লাহ তাআলা কি বললেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, আল্লাহর নামে পড়তে হবে। যে পড়াটা আল্লাহর নামে হবে এটা হলো অরিজিনাল পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জন করা ফরজ, এটা হলো সেই জ্ঞান। তাহলে লেখাপড়া আমাদেরকে শিখতে হবে, ইসলামের পথে জ্ঞান অর্জন করতে হবে। আর এর থেকে আমরা যেটা বুঝতে পারলাম সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেটা হলো দ্বীনের জ্ঞান, যেটা ইসলামের জ্ঞান, যে জ্ঞান আল্লাহর নামে করা হয়, আর যে জ্ঞানের মূল উদ্দেশ্য থাকে মানুষের কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, এটা হলো প্রকৃত জ্ঞান, এটা হলো ধার্মিক জ্ঞান। আর ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে জ্ঞান অর্জন করা বিষয়ে, আমলের থেকে ইমানের থেকে আগে জ্ঞানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আর আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা রয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 71, ওয়াদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, মা ইউদিল্লাহু বিহি খাইরা, আল্লাহ তাআলা যার কল্যাণ চান ফিকহু ফিদ দ্বীন, দ্বীনের সম্পর্কে তার মধ্যে সঠিক বুঝ দান করেন, তাকে জ্ঞান দান করেন। তাহলে আমি যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দান করলেন আমি গর্ব করে বলতে পারবো না যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জ্ঞানী, বা আমি জ্ঞানী হয়েছি কথা আমি গর্ব করে বলতে পারবো না। তবে তখন বলতে পারবো যখন আমার মধ্যে দ্বীনের সঠিক বুঝ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান মানুষকে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন, দুনিয়ার সঠিক বুঝ দান করেন, একথা আল্লাহ তাআলা বলেন। তাহলে আমি যে শিক্ষিত হবো, আমার এই প্রত্যেকটা শিক্ষার গুরুত্বপূর্ণ গুরুত্ব থাকতে হবে দ্বীনের, আমি চেষ্টা করবো দ্বীনের জ্ঞান অর্জন করা, তবেই আমি সফলতা অর্জন করতে পারবো, তাহলেই আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। তারপরে দেখা গেছে আমরা যে জ্ঞান অর্জন করি দুনিয়ার ক্ষেত্রে, এই জ্ঞান অর্জন করা যে একেবারেই নাজায়েজ একেবারেই করা যাবে না, এটা নয়। কারণ মানুষের কল্যাণের জন্য যে জ্ঞান অর্জন করা হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আর যে কাজে মানুষের কল্যাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে সেটাই হলো দ্বীনের জ্ঞান। যেটা দ্বীনের জ্ঞান সেটার মধ্যেই মানুষের কল্যাণ রয়েছে, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মে মানুষের মধ্যে পরিপূর্ণ কল্যাণ থাকে না। তাহলে সম্মানিত দিদি ভাইগণ আমাদেরকে খেয়াল করতে হবে আমরা কোন জ্ঞান অর্জন করতেছি আর কোন জ্ঞান অর্জন করে নিজেদেরকে গর্বিত ভাবতেছি। তো যে জ্ঞান অর্জন করতে হবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মুমিনের জন্য সর্বপ্রথম ফরজ, এটা হলো ফরজ। সেটা কি ফরজ? ফাআলাম, তুমি সর্বপ্রথম জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলতেছেন, তুমি আগে জানো, আগে জ্ঞান অর্জন করো। আগে কি জ্ঞান অর্জন করবে? এখানে কোন কথা বলা হলো? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। তাহলে এখানে স্পষ্ট আমরা বুঝতে পারলাম, আগে আল্লাহ বলেছেন ফাআলাম, আমাকে জ্ঞান অর্জন করতে হবে, তারপর কি জ্ঞান অর্জন করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইমানের জ্ঞান অর্জন করতে হবে, ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, যেটাতে মানুষের কল্যাণ হয় সেই জ্ঞান আমাকে অর্জন করতে হবে, তাহলেই আমি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারলাম, পারলাম, আল্লাহ তাআলা সেটাই বলতেছে। তাহলে আগে আমাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আমি প্রকৃত জ্ঞান। আমরা সকলেই জ্ঞান অর্জন করি, এমন নয় যে দুনিয়ার জ্ঞান অর্জন করা যাবে না, এমবিএ করা যাবে না, বিবিএ করা যাবে না, তারপরে এমএ করা যাবে না, এই যে পড়াগুলি রয়েছে এই সমস্ত পড়া করা যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, ডাক্তার হওয়া যাবে না, এটা নয়, এটা হতে হবে। তবে আগে আমাকে জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
আগে জানতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আগে আমার ঈমান ঠিক করার জন্য যে একটু প্রয়োজন সেটা আমাকে আদায় করতে হবে। যদি আমি এইটুকু করতে পারি তাহলে আমি প্রকৃত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকেই তার কল্যাণ চান, যার কল্যাণ চান তাকে দিনের প্রকৃত জ্ঞান দান করেন, দিনের সঠিক বুঝ দান করেন। তাহলে আমার মধ্যে যদি দিনের সঠিক বুঝ থাকে তাহলে আমি জ্ঞানী, যদি দিনের বুঝ না থাকে তাহলে আমি প্রকৃত জ্ঞানী না। তাহলে আমাদেরকে জ্ঞানের কথা স্মরণ করতে হবে, আর এই জ্ঞানের অর্থ আমাদেরকে বুঝতে হবে কোন জ্ঞানের কথা আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপরে আমরা জ্ঞান অর্জন করি পড়ার মাধ্যমে, যে জ্ঞান অর্জন করি প্রতিষ্ঠানে, না হলে আমাদেরকে চেষ্টা করতে হবে নিজে নিজে অন্ততপক্ষে জ্ঞান অর্জন করা, কারণ এটা হলো ফরজ, আর যেটা ফরজ সেটা আমাদেরকে আদায় করতে হবে। আর এ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। কোনটা দ্বারা মর্যাদা বৃদ্ধি করেন? জ্ঞান দ্বারা মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তাআমালুনা খাবীর। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে যার মধ্যে জ্ঞান আছে আর যে সে জ্ঞান দ্বারা তার ঈমানকে নবায়ন করতে পারে, পরিপূর্ণ করতে পারে, তার ইবাদত তার আমল সমস্ত বিষয়ে তার জ্ঞানকে কাজে লাগাতে পারে, আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই জ্ঞান দ্বারা তাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করবে। এই জ্ঞানের কারণে সে মর্যাদাবান হবে। তাহলে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেকেই মনে করে থাকি মাদ্রাসায় বা স্কুলে পড়া ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। আমরা যে সমস্ত মেলা কাজকাম করি, ব্যবসা বাণিজ্য করি, তাদের সকল ক্ষেত্রে জ্ঞান অর্জন করার সুবিধা রয়েছে। আর জ্ঞান অর্জন করতে হবে অন্তত পক্ষে কোথাও খুদ্া শুনে বা ওয়াজ মাহফিলে গিয়ে বা ঘরে বসে ওই পুস্তক পড়ে সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। এই সমস্ত বিষয় খেয়াল করি আস্তে আস্তে নিজের জ্ঞান অর্জন করতে হবে, ওয়াজ শুনতে হবে বা যে সমস্ত বই বাংলায় লেখা হয়েছে এই সমস্ত বই পড়তে হবে, তাহলে আমি জ্ঞান অর্জন করতে পারবো। শুধুমাত্র প্রতিষ্ঠানেই পড়লে জ্ঞানই পাওয়া যায় এমন নয়, আর আমি যদি আমার আমলের ক্ষেত্রে আমার ইবাদতের ক্ষেত্রে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারি তাহলে তার নিজে প্রকৃত জ্ঞানী, কারণ আমি আমার পরকালকে সঠিক করতে পারতেছি বা আমার যেটা গন্তব্য সেটাকে আমি সঠিক করতে পারবো। আর এটা হলো দিনের জ্ঞান। যদি আমি সামান্য হলেও দিনের জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমি আলিম, আলিম অর্থ হলো জ্ঞানী, তাহলে আমি যেটুকু জ্ঞানী অর্জন করতে জ্ঞান অর্জন করতে পারছি এটাই আমার জন্য জ্ঞান, আমি এই জন্যই জ্ঞান, তাহলে আমাকে এই জ্ঞানই হতে হবে। তাহলে আমরা যে জ্ঞান অর্জন করি এই জ্ঞানের সর্বপ্রথম থাকতে হবে ইসলামের জ্ঞান, দিনের জ্ঞান। যদি সেটা না থাকে তাহলে আমার সমস্ত জ্ঞান ব্যর্থ, আর যদি দিনের জ্ঞান থাকে তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো। আয়াতটা হলো সূরা মুজাদালার আয়াত নাম্বার 11। তো আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলতেছেন যারা ঈমান এনেছো তাদের, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা জ্ঞানী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান দ্বারা মর্যাদা বৃদ্ধি করবে। তাহলে এই মর্যাদায় আমাদের বন্দিত হতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, সহিহ তারকিব ওয়া তারহিব ইমাম নাসিরউদ্দিন আল-বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া অনুবাদ কৃত হাদিস নাম্বার 800, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুল আইনু খাইরুম মিন ফাতুল ইবাদ, জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি ইবাদত করে, ইবাদতকারী তার থেকে যে ব্যক্তি জ্ঞানী সে হচ্ছে সবচেয়ে দামি। ইবাদতের যে ফজিলত রয়েছে সে ফজিলতের, যে জ্ঞানের যে ফজিলত রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি দামি। তাহলে ইবাদত করে একটা মূর্খ মানুষ যে জ্ঞান অর্জন করতে পারে, যে ফজিলত অর্জন করতে পারে, একজন জ্ঞানী মানুষ শুধুমাত্রই ওই ইবাদত ছাড়াই কতটুকু ফজিলতের অধিকারী। যে ব্যক্তি জ্ঞানী সে হল ইবাদতকারী ফজিলতের সমান। তাহলে সর্বপ্রথম আমাদেরকে তো জ্ঞান অর্জন করতে হবে। আমি যদি জ্ঞান ছাড়া ইবাদত করি তাহলে সে ইবাদতের মধ্যে ত্রুটি থাকতেই পারে, কারণ জ্ঞানহীন ইবাদতের মধ্যে ত্রুটি থাকে, এটাই স্বাভাবিক। যেমন উদাহরণস্বরূপ বোঝা যায়, আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের ছেলে সন্তানরা আমাদের নামে দান করবে, তো তার দানের ক্ষেত্রে যদি সামান্য কোনো রিয়া থাকে বা লোক দেখানো থাকে তাহলে দানটা পরিপূর্ণ হলো না। আর সে রিয়া করলো কি কারণে? তার দিনের জ্ঞান নেই। তাহলে যে ব্যক্তি জ্ঞানী আর যে ব্যক্তি ইবাদত করলো, খালি ইবাদত করলো, ইবাদত করলো, তাহলে কোনো ফায়দা অর্জন করলো না। ফায়দা হবে তখন যে ব্যক্তি জ্ঞানী আর সে জ্ঞান অনুযায়ী, জ্ঞান অনুপাতে সে আমল করতে পারবে, জ্ঞান অনুপাতে ইবাদত করতে পারবে। আমরা আমাদের জ্ঞান অনুপাতে ইবাদত করার চেষ্টা করবো আর বেশি বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করবো। তারপরে জ্ঞানের যে ফজিলত রয়েছে, জ্ঞান অর্জনের জন্য হাঁটা, জ্ঞান শিক্ষার জন্য কষ্ট করা, শ্রম দেওয়া, মেহনত করা,
এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হাদিসটা বলা হওয়ার কারণে আমি বলা হলো না। কেউ যদি জ্ঞান শিক্ষার জন্য রাস্তা খুঁজে বা জ্ঞান শিক্ষার জন্য রাস্তা অতিক্রম করে বা জ্ঞান অর্জনের জন্য হাঁটে, জ্ঞান উদ্দেশ্যে বের হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। যে ব্যক্তি জ্ঞানের জন্য হাঁটে, জ্ঞানের জন্য কষ্ট করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। হাদিসটা হলো 3682। তাহলে আমাকে জ্ঞানের জন্য হাঁটতে হবে, জ্ঞানের জন্য কষ্ট করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এটা হলো মুখ্য বিষয়। আমি যদি জ্ঞান অর্জন করতে না পারি তাহলে আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দিবেন না। আর যে ব্যক্তি জ্ঞান শিক্ষার জন্য বের হয়, ফেরেশতারা তার জন্য তার উপর সন্তুষ্ট হয়ে তাদের রহমতের বার্তাগুলি বিস্তার করে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম হলো আল্লাহ তাআলা যে ব্যক্তি জ্ঞানের জন্য কষ্ট করে, জ্ঞানের জন্য বের হয়, তার জন্য জান্নাত সহজ করে, ফেরেশতারা তার জন্য রহমতের বার্তা বিলিয়ে দেয়। তারপরে আসমান জমিনের মধ্যে যা রয়েছে সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে। যে ব্যক্তি জ্ঞানের জন্য বের হয় সমস্ত মাখলুক তার জন্য দোয়া করে। এটা কোন জ্ঞান সেটা আমরা পূর্বোক্ত আলোচনায় বুঝতে পারছি, যেটা হলো দ্বীনের জ্ঞান। দুনিয়ার জ্ঞানের জন্য আমি বের হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সহজ করবেন, একথা তো বলা হয়নি। আর যদি আমি দুনিয়ার জ্ঞানের জন্য জান্নাত বের হই তাহলে ফেরেশতারা পাখনা পিছিয়ে দিবেন, একথাও আল্লাহ তাআলা বলেন। তারপর সমস্ত মাখলুক দোয়া করবে, একথাও বলা হয়নি। এমনকি পানির মধ্যে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, কাদের জন্য দোয়া করে, যারা জ্ঞান অর্জনের জন্য বের হয়। সেটা ইসলামের জ্ঞান, সেটা দ্বীনের জ্ঞান। আর যদি এটা বিপরীত হয় তাহলে এই ফুজদার সে পাবে না, থেকে বঞ্চিত। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারাদের উপরে যাদের যেমন মর্যাদা রয়েছে, ইবাদতকারী ব্যক্তি ইবাদতে নিহিত এবং মূর্খ ব্যক্তির মধ্যে আলিমের মর্যাদা তেমন। তাহলে আমরা তারাকে বেশি মর্যাদাবান মনে করি না চাঁদকে বেশি মর্যাদাবান মনে করি? চাঁদকে বেশি মর্যাদাবান মনে করি, যাদের দ্বারা মানুষ পথ দেখতে পায়, যাদের আলায় পথ দেখে মানুষ পথ চলতে পারে, তাহলে তারাদের মধ্যে চাঁদের জন্য মর্যাদা বেশি। আর ইবাদতে লিপ্ত এমন মূর্খ ব্যক্তির মধ্যে যে ব্যক্তি আলেন তার মর্যাদা হলো বেশি। তাহলে যে ব্যক্তি জ্ঞানী তার মর্যাদা বেশি, এখানে আমরা বুঝতে পারবো। তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে বলেন নবী রাসূলের উত্তরাধিকারী হলো আলেম। আল্লাহ ওয়া রাসূলুল্লাহ দিয়ে আমরা এটা জানি এই হাদিসটা, তো নবীদের উত্তরাধিকারী হলো আলেমরা। আর নবীরা কোনো সম্পদ রেখে যায় না, দুনিয়াতে কোনো টাকা পয়সা দিনার দিরহাম বা জায়গা সম্পদ এই সমস্ত বিষয় নবী রাসূলগণ রেখে যায় না। তারা কি রেখে যায়? তারা রেখে যায় জ্ঞান। আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো সে সেই ওয়ারিস থেকে বড় মাপের একটা অংশ গ্রহণ করলো। তাহলে আমি যদি জ্ঞান অর্জন করি তাহলে আমি হবো নবী রাসূলদের ওয়ারিস, আমি উত্তরাধিকারী। আর সেই জ্ঞান, তারা যে জ্ঞান রেখে গিয়েছিল সেই জ্ঞান থেকে আমি কিছু নিতে পারলাম, তাহলে আমি হলাম আল্লাহ নবী রাসূলদের, যারা জ্ঞান রেখে গেছে তাদের যে উত্তরাধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সেই উত্তরাধিকারী, যদি তাদের থেকে জ্ঞান নিতে পারি তারা যে জ্ঞান রেখেছে তাহলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। হাদিসটা হলো সুনান তিরমিজি 2682 নম্বর হাদিস। তাহলে সবাই তো উপস্থিত দিনে ভাই বল, জ্ঞানের মর্যাদা অত্যাধিক। জ্ঞান ছাড়া একজন মানুষ আমার মনে তৃপ্তি অর্জন করতে পারে না। আর জ্ঞান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ইবাদত করে সন্তুষ্টি অর্জন করা যায় না। আর জ্ঞান ছাড়া যদি কোনো মানুষ ইবাদত করে তাহলে তার মধ্যে ভুল থাকবে, এটাই শতভাগ সঠিক কথা। আর যদি জ্ঞান থাকে তাহলে তার ইবাদতের মধ্যে সে জ্ঞান অনুযায়ী ইবাদত করবে আর তার মধ্যে কোনো ভুল থাকার সম্ভাবনা নেই। তাহলে জ্ঞানের মাধ্যমে আমাদেরকে ইবাদত করতে হবে। আমরা যারা কাজে কর্মে ব্যস্ত থাকি, আমরা যারা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকি, তাদের অনেকেরই কাজকর্ম থাকে সাধারণ কাজ, যে কাজের মধ্যে সময় থাকে, বা যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে দোকানে বসে থাকা পড়ে, এই সমস্ত সময়ে ওয়াজ নসিহত শোনা, এই সমস্ত সময় কিছু বই পড়া বা ইসলামের যে কোরআনের তাফসীর রয়েছে সেটা পড়া, বাংলায় অনুবাদকৃত হাদিস রয়েছে এই সমস্ত বিষয় পড়া, যদি এই সমস্ত বিষয় করতে পারি তাহলে আমি কিছুটা অন্তত জ্ঞান অর্জন করতে পারবো। অন্তত পক্ষে আমি যে ইবাদত করবো, আমি যে আমল করবো সেটা তো শিখতে পারলাম। আর যদি এইটুকু শিখতে পারি তাহলে আমি সফলতা অর্জন করবো। আর যারা আমরা পিতা মাতা রয়েছে তাদের নিজেদের সন্তানদেরকে জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করা হোক, জ্ঞান অর্জনের জন্য তাদেরকে পাড়ি দেওয়া, নিজেদের শিক্ষা করা এবং অন্যদের জ্ঞান শিক্ষা দিতে হবে, এটা হলো সরকারি জারিয়া। নিজে নিজে জ্ঞান শিক্ষা করা এবং অন্যকে জ্ঞান শিক্ষা দেয়া। আর আমি নিজেই জ্ঞান অর্জন করলাম, আমার সন্তানরা জ্ঞান অর্জন করলো না, এটা হবে না, তাদেরকেও জ্ঞান অর্জন করা দেওয়া। ওয়াজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান আল্লামা আইমান ফালাহু আজরু মিন আমালিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো ইলম শিক্ষা করে, যদি কেউ কোনো জ্ঞান শিক্ষা করে আর সে অনুযায়ী সে মানুষকে শিক্ষা দেয়, তাহলে যত মানুষ এই গুণানুক্রমে জ্ঞান শিক্ষা করবে, জ্ঞান অর্জন করবে, প্রত্যেকের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি পাবে যে মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছে। তবে তাদের এই সওয়াব থেকে কোনো কিছু কমতি করা হবে না। আমি যদি কোনো মানুষকে জ্ঞান শিক্ষা দেই, তাহলে সে ব্যক্তি আরেকজনকে শিক্ষা দেবে, তার সে যাকে শিক্ষা দিল সে তার সন্তানদেরকে শিক্ষা দেবে, এভাবে এটা পর্যায়ক্রমে বাড়তে থাকবে। আর এই বাড়াটার যত মানুষ সে অনুপাতে জ্ঞান অর্জন করবে, তাহলে আমি সেই জ্ঞান অর্জনের সব পাবো, তারা যতটুকু সব পাবে আমি যতটুকু সব পাবো। তবে তাদের থেকে কমানো হবে না, তারা যে জ্ঞান সব পাবে সেটা তাদের থাকবে, তবে সমপরিমাণ সব আমি পাবো, এটা হলো এক্সট্রা। তাদের অতিরিক্ত যে সবটা আমি পেলাম সেটা কোন কারণে, আমি নিজে জ্ঞান অর্জন করলাম এবং অপরকে জ্ঞান শিক্ষা করালাম। আর আমরা জানি মানুষ মৃত্যুর পরে তার তিনটা জিনিস দাঁড়িয়ে থাকে, তিনটা আমল সে সবসময় সব পায়। তার একটা হলো তার উপকারী জ্ঞান, তার নেক সন্তান এবং সৎকার চায় হাদিসটা শুনুন। হাদিসটা রয়েছে সৈয়দ তারিখ ও তারিখের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, আনতাবা আনহু আমালুহুল আমালু সালাতা, তার তিনটা কর্ম বাকি থাকে, তিনটা কর্মের সব সে তার মৃত্যুর পরেও পেতে থাকে। তাহলে কি সেটা? ইল্লা মান সাদাকাতিন জারিয়া, একটা হলো সদকায় জারিয়া, আও আল্লাহা ইয়ানতাফাউ বিহি আও আলাদা সালিহান ইয়াদউলা, একটা হলো সদকায় জারিয়া, একটা হলো আও আল্লাহা, এটা হলো তার জ্ঞান, এটা তার মৃত্যুর পরে জারি থাকে। আও উলিদা সালিহ, আর তার সৎ সন্তান, যে সন্তান কি করে তার জন্য তার মৃত্যুর পরে দোয়া করে। তাহলে এই তিনটা জিনিস মানুষের মৃত্যুর পরেও জারি থাকে, এই তিনটা জিনিসের সব মানুষ মৃত্যুর পরেও পায়। তাহলে তিনটা জিনিস কি? একটা হলো তার সৎকায় জারিয়া, এমন কোনো কাজ করলাম যে কাজ দ্বারা মানুষ সবসময় উপকৃত হবে। একটা মাদ্রাসা মসজিদ তৈরি করে দিলাম, সেখানে মানুষ সারাদিন ইবাদত করবে। মাদ্রাসা তৈরি করে দিলাম, সেখানে ছাত্ররা পড়বে। বা কোনো রাস্তাঘাট করে দিলাম, মানুষ চলাচল করবে। বা ব্রিজ করে দিলাম, এর দ্বারা মানুষের উপকার হবে, এটা হলো সৎকায় জারিয়া। আর এই সমস্ত কাজ আমি কি আমার পর্যন্ত সব পাবো। আর দ্বিতীয়টা কি? আর আল্লামা, একটা হলো তার জ্ঞান, উপকারী যেটা জ্ঞান হবে, যে জ্ঞান দ্বারা সে মানুষকে শিক্ষা দেবে, যে জ্ঞান তার পরকালে উপকার দেবে, আর সে অনুপাতে সেই ক্রমানুক্রমে মানুষ জ্ঞান অর্জন করবে, তাহলে এটা হলো তার জন্য সৎকায় জারিয়া। আরেকটা যেটা থাকবে শেষে সেটা হলো আলিদা সালে, সেটা হলো সৎ সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে, যে সন্তান তার জন্য দুনিয়াতে নেকামল করতে পারে, তার নামে দান করা করতে পারে। তাহলে এই সন্তান, এই সন্তানের আমল, এই সন্তানের এই দোয়া, এই সন্তানের এই আমলগুলি কাজগুলি, এইগুলির সব আমি কি আমাদের আগ পর্যন্ত পাবো। হাদিসটা হলো সৈয়দ তারিখ ও তারিখ 113। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা কাজ মানুষের জারি থাকে, কি আমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, আমি যখন কবরের সামনে যাব তখন মানুষ চলে আসবে, আমার সম্পত্তি চলে আসবে, থাকবে শুধু কি আমার আমলগুলি। আর আমি কবরে যাওয়ার পরে আমার কি আমল থাকবে? কি আমার পর্যন্ত আর কোনো আমল থাকবে? আমি দুনিয়াতে যেটা অর্জন করেছি সেটাই শুধুমাত্র থাকবে। আর সবচাইতে বড় জিনিস সেটা আরও থাকবে আমার সৎকায় জারিয়া, আমার নেক সন্তান, আমার উপকারী জ্ঞান, এই তিনটা জিনিস থাকবে। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে দিনই জ্ঞান শিক্ষা করাবো, আগে ইসলামের জ্ঞান শিক্ষা করাতে হবে। আমি যদি আমার সন্তানকে দিনের জ্ঞান শিক্ষা করাতে না পারি, ইসলামের জ্ঞান শিক্ষা করাতে না পারি, তাহলে আমার মৃত্যু পরে সন্তান দোয়া করতে কি বলে? রব্বি ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বি ইরহামহুমা কামা রাবায়ানি সাগীরা। এই যে দোয়া, আমার সন্তান যদি জ্ঞান না থাকে, তার যদি জ্ঞান না থাকে, তাহলে সে আমার জন্য দোয়া কিভাবে করবে? আমি যদি মৃত্যুবরণ করি, আমার সন্তান যদি আমার জানাজা না পড়াতে পারে, তাহলে আমি কি সন্তান লালিত পালিত করলাম, কি সন্তান তৈরি করলাম, আমি কি জ্ঞান অর্জন করলাম, আর আমার সন্তানকে কি জ্ঞান অর্জন করলাম, তাহলে আমি করলাম তাই। এর থেকে ভালো রাস্তা ফকির মিসকিনকে খাওয়ানো ভালো ছিল, কোন জায়গায় দান করা করা ভালো ছিল, উপকারী জ্ঞান অর্জন করা ভালো ছিল, তাহলে আমি করতাম কি? আমার সন্তানকে আমার দিনের জ্ঞান শিক্ষা করাতে হবে। শুধু যে আমরাই শিক্ষা করবো এমন নয়, আমার সন্তানকেও দিনের জ্ঞান অর্জন করাতে হবে। যদি আমার সন্তানকে আমি দিনের জ্ঞান অর্জন করাতে না পারি,
তাহলে তার এই যে কদামত দিনের যে এগুলো আমার গুনাহ জারিয়ার মতো কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আমার সন্তান যদি আমার জন্য দোয়া না করে, আমি যদি গুনাহগার হই, তাহলে আমার পরকালে নাজাতের কোনো পথ নেই। আর যদি সৎকার জারিয়া না থাকে তাহলে তো বেনামি না। তারপরে যদি আমার কোনো প্রকারই জ্ঞান না থাকে তাহলে সেটাও পার। অন্তত পক্ষে যদি আমার নিজের সন্তানদেরকে দিনের জ্ঞানে জ্ঞানী করতে পারি তাহলে তারা আমার জন্য দোয়া করতে পারবে, আমার নামে দান খেরাত করতে পারবে, আরো ভালো ভালো ইবাদত করে আমার উপরে যেটা পরে সেটা দিতে পারবে। তাহলে এই যে আমার বলি এটা আমি পাবো। আর আমি যদি সদকা জারিয়া আর উপরে জ্ঞান না রাখি তাহলে সন্তানের এইটুকু আমার কাছে লাগবে কেমন রাখ পর্যন্ত। আর যদি আমি তাদেরকে এটা না করতে পারি তাহলে তার হবে বিপরীত। বিপরীত কেমন হবে কি, আমাদের দিন দেখবো অনেক গুণা, আল্লাহ তালা বলবেন এই হলো তোমার গুণা, তখন আমি বলবো যে আল্লাহ আমি কত গুণা করি নাই। তখন সারা জীবন আমার সন্তানগণ যে গুণা করেছে আল্লাহ তালা সেটা বলবেন, তোমার সন্তানরা যে গুণা করেছে তার ভার বন আসতে তোমার হবে। আমি তো পারলাম না, আমরা দুনিয়ায় গর্ব করি, আমি পাস, আমি জ্ঞান অর্জন করতে পারি নাই তাতে কি হয়েছে, আমার জ্ঞান নাই তাতে কি হয়েছে, আমার ছেলে এমবিএ পাস, আমার ছেলে এমএ পাস, আমার ছেলে বিএ পাস, আমার প্রত্যেকটা ছেলে মেট্রিক পাস, আমার ওই মেয়ে ওই স্কুলে চাকরি করে, আমার ওই ছেলে বড় ব্যবসা বাণিজ্য করে, আমার ওই ছেলে ওইখানে চাকরি করে সরকারি চাকরি পেনশন পাবে, আমার বড় জীবনটা আমার বৃদ্ধকালের জীবনটা সুখময় হবে, আমি আনন্দে কাটাতে পারবো। এই হলো দুনিয়ার সফলতা, এটা হলো দুনিয়ার গর্ব। আর যে ব্যক্তি সঠিক কাজ করবে দিনের জ্ঞান জ্ঞান অর্জন করাবে সে কি আমাদের দিন গর্ব করবে। আমি আলেম হতে পারি নাই তাতে কি হয়েছে, আমার পাঁচটা ছেলেই আলেম, একটা হাফেজ, একটা মাওলানা, একটা মুহাদ্দিস, একটা মুফতি, একজন মুস্তাহিদ, এটা হবে গর্ব। এখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে এই দুনিয়ার সামান্য সময় আমি কি আমার পরকালের গর্ব নিয়ে থাকতে চাই নাকি দুনিয়ার গর্ব নিয়ে থাকতে চাই, কোনটা আমার জন্য উত্তম হবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না তাহলে তারা কি সমান? তাহলে আমি যদি আমার সন্তানকে বুদ্ধি কাটিয়ে জ্ঞানের মাধ্যমে যদি তাদেরকে দিনী শিক্ষা শিক্ষিত করতে না পারি তাহলে আল্লাহ তাআলা যে বলতেন যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না সে কি সমান? তাহলে আমি জেনেও জানলাম না, আমি হলাম না জানার। এখানেও জ্ঞানের প্রয়োজন রয়েছে। আমি যে আমার সন্তানদেরকে শিক্ষিত করবো, দিনী শিক্ষা শিক্ষিত করবো, ইসলাম শিখাবো, এখানেও জ্ঞানের প্রয়োজন রয়েছে। আমি যদি আমার জ্ঞান অনুযায়ী কাজ করতে না পারি তাহলে আমার সন্তানদেরকে মানুষ করাতে পারবো না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ওয়া তাআলা, যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহ ইবাদত করবে। আল্লাহর হুকুম হলো নিজে বাঁচা, সন্তানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা, সূরা তাহরীম আয়াত নম্বর 6 কুরআন থেকে মুআযিনুন নার। তাহলে আমি আমার জ্ঞান দ্বারা যদি সেই জ্ঞান দ্বারা যদি সফলতা অর্জন করতে না পারি তাহলে আমি কি জ্ঞান অর্জন করতাম? আমার এই জ্ঞান কি আমাদের দিন কোনো কাজে আসবে না। তাহলে যে জ্ঞান অর্জন করেছে আমার সন্তানদের প্রতি আমার জ্ঞান অর্জন করাতে হবে, যাতে করে তারা আমার জন্য দোয়া করতে পারে, আমার জন্য কিছু ভালো কিছু করতে পারে, যার সংখ্যা চারিয়া স্বরূপ সেটা আমি পরকালেও পাবো। তাহলে সময় প্রতি নিবাইবেন, আমরা চেষ্টা করবো যাতে করে আমাদের প্রত্যেকটা কাজ উদ্দেশ্যটা হয় ইসলাম। যদিও এই সমস্ত বিষয় না দেয় আসতে, তবে সর্বপ্রথম দিনের জ্ঞান অর্জন করতে হবে, পরে অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। কেউ বিজ্ঞানী হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কম্পিউটার বিশেষজ্ঞ হবে। যদি কেউ কম্পিউটার বিশেষজ্ঞ না হয় তাহলে এই যুগের সাথে তাল মিলিয়ে ইসলাম গুরুত্ব উঠানো সম্ভব না। যদি কেউ মোবাইল বিশেষজ্ঞ না হয় আমরা প্রযুক্তির মাধ্যমে কিন্তু অনেক কাজ করতে পারি, দিনের অনেক খ্যাতনত হয় প্রযুক্তির মাধ্যমে। তাহলে এই যে বিষয়গুলি সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা এটাকে কিন্তু দিনের খাতে কাজে লাগাতে পারবো না। আমাদেরকে সে চেষ্টা করতে হবে, তবে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তুমি আগে জ্ঞান অর্জন করো কোনটার সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান সম্পর্কে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সম্পর্কে জ্ঞান অর্জন করো। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার প্রভুর নামে, যেটা আল্লাহর নামে সেই জ্ঞান আমাকে অর্জন করতে হবে, যেটা ইসলাম সেটা আমাকে অর্জন করতে হবে। তাহলে আমি যে জ্ঞান অর্জন করতেছি আগে কোনটা করতেছি, আগে আমাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। সাধারণত আমরা যেটা দেখে থাকি আমাদের সমাজে যেমন প্রভাবশালী সামর্থ্যশালী, আমরা যদি কোনো গাড়ি ভিতরে যায় বা সামনাসামনি এখান থেকে কোনো যানবাহনে যায় তাহলে এক বাজার থেকে আরেক বাজারে যাওয়া, তখন ড্রাইভার বলে কি ভাই ভাড়া লাগবে না, বা কোনো পুলিশ কর্মকর্তা বা উচ্চ প্রশাসনের কর্মকর্তা যদি হয় তাহলে ড্রাইভার বলে ভাই ভাড়া লাগবে না, অথচ ওই লোক ভাড়া দিতে সক্ষম। আর কোনো গরিব একটা ব্যক্তি কোনো যানবাহনে চলে দূরে কোথাও গেলে আরো না দিলে ড্রাইভারের সাথে ঝগড়া লেগে যায়, কেন ঝগড়া লেগে যায়, এখানে তার জ্ঞানের স্বল্পতা রয়েছে, এখানে ইসলামের পরিপূর্ণ জ্ঞান তার মধ্যে নেই। যদি ওই গরিব ব্যক্তিকে সে সহায়তা করতো তাহলে তার জন্য হতো এটা সদকা,
এটাও তো সবকে জারিয়া স্বরূপ, সদ্যা স্বরূপ, দান স্বরূপ। আর ওই বড়লোককে যে প্রভাবশালী তাকে যদি সেরেও না দিত, তার থেকে যদি টাকা আদায় করতো তাহলে তার কোনো আসে যায় না বা এসে যেত না, কিন্তু এটা জ্ঞানের অভাবের কারণ। তাহলে এই যে ছোট ছোট কাজগুলি আমরা করে থাকি এর মধ্যে সর্বপ্রথম জ্ঞান হলো দিনের জ্ঞানের অভাব, ইসলামের জ্ঞানের অভাব। এক ব্যক্তি বিয়ে পাশ করেছে বা এম এ পাশ করেছে, সে রাস্তা দিয়ে হাঁটছে বা গান শুনছে, আর রাস্তা দিয়ে হাঁটছে অথবা সিগারেট খাচ্ছে, অথবা রাস্তা দিয়ে হাঁটতেছে কোনো মেয়ের সাথে কথা বলতেছে, আর একজন মানুষ হাফেজ একজন আলেম বাকি পাশ বা আলিফ পাশ সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন মানুষ কাকে বেশি ভালো মনে করে? যে ব্যক্তি হাফেজ সে সিগারেট খেলো না, যে ব্যক্তি হাফেজ সে কোনো মেয়ের সাথে কথা বলবো না, যে ব্যক্তি আলেম সে কাউকে গালি গালাজ করলো না রাস্তা দিয়ে অশ্লীল কাজ করলো না। তাহলে এই যে কাজগুলি করলো, যে ব্যক্তি বিয়ে পাস আর বিয়ে পাস তার জন্য তার থেকে অশ্লীল কিছু মানুষ আশা করলো, এটা মানুষের জন্য কল্যাণ। আর যে ব্যক্তি আলেম সে কোনো অশ্লীল কাজ করেনি, এটা মানুষের জন্য কল্যাণ। তাহলে যেটা মানুষের জন্য কল্যাণ সে জ্ঞান হলো ইসলামী জ্ঞান, সেটা অর্জন করতে হবে। আর যেটা মানুষের জন্য কল্যাণ না সেটা অর্জন করা যাবে না, মানুষের কল্যাণের জন্য সমস্ত কিছু করতে হবে। আর সর্বপ্রথম যেটা করতে হবে সেটা দিনের জ্ঞান। তবে আমাদের জন্য আফসোস হলো এই, আমরা দিনের সমস্ত বিষয় বাদ দিয়ে ইসলামের বিষয়বস্তু বাদ দিয়ে দুনিয়ার বিষয়বস্তু নিয়ে বেঁচে আছি। তাহলে আমরা তো জ্ঞান অর্জন করবোই, পাশাপাশি আমাদের সন্তানদেরকেও জ্ঞান অর্জন করাবো। আর এই জ্ঞান অর্জন করা এখন সবচেয়ে খুব বেশি সহজ, এখন বাংলায় হাদিস পাওয়া যায়, তাফসীর সমূহ পাওয়া যায়, বিভিন্ন কিতাবাদি পাওয়া যায়, ওয়াজ লেকচার এই সমস্ত সমস্ত বিষয় মোবাইলের মাধ্যমে মুহূর্তের মাঝেই পাওয়া যায়। তাহলে আমরা সহজেই এখন জ্ঞান অর্জন করতে পারতেছি, তারপরে যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। আর এই জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে অর্থের লোভ বাদ দিয়ে একমাত্র আখিরাতের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। সূরা তিরমিজি 2654 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান তালাবাল ইলম, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো, ইউজাই আরেকদের সাথে তর্ক করার জন্য, বাহাস করার জন্য, বিতর্ক করার জন্য, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো আরেকদের সাথে তর্ক বিতর্ক করার জন্য, সাধারণ মানুষদের সাথে তর্ক বিতর্ক করার জন্য, তাদের সাথে তাদের কাছে প্রকাশ করার জন্য যে আমি জ্ঞানী, ইয়া করার জন্য, আর মানুষের কাছে নিজেকে প্রকাশ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করান। একই তো ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, তারপরে সেটা হতে হবে একদম একদম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, সেটা হতে হবে দিনই জ্ঞান, সেটা আরেকদের সাথে তর্ক বিতর্ক করার জন্য হবে না, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হবে, নিজে আমল করার জন্য হবে। আর যদি এর ব্যতিক্রম হয় আরেকদের সাথে তর্ক বিতর্ক করা বা রিয়া করা, লোক দেখানো, মানুষের কাছে নিজেকে প্রকাশ করা, সাধারণ মানুষের সাথে সহযোগ করা, তাদেরকে ঠকানো, এই জন্য যদি আমার জ্ঞান অর্জন হয় তাহলে আত করা হোক না হোক না আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করা হবে। তাহলে দিনের জ্ঞান অর্জন করবো সেক্ষেত্রেও ভয়, যদি একটু ব্যতিক্রম হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে প্রবেশ করাবে, আর যদি জ্ঞানটা দুনিয়াবি হয় তাতে এর মধ্যে কত অকল্যাণ থাকতে পারে, এর মধ্যে হাজার অকল্যাণ থাকবে, আর সেই অকল্যাণের মধ্যে দিয়ে আমি আত করা হোক না হোক না জাহান্নামে প্রবেশ করবো। আর যদি দিনের জ্ঞান অর্জন হয় সঠিকভাবে তাহলে সে বিয়া সম্পর্কে বুঝবে, সে বুঝতে পারবে মানুষের সাথে তর্ক বিতর্ক করা যাবে না, সে বুঝতে পারবে আরেকদের সাথে বিতর্ক করা যাবে না, যদি সে প্রকৃত জ্ঞানী হয় তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিলেন, আর যদি এর বিপরীত হয় তাহলে জাহান্নামে দিলেন। দিনের জ্ঞান অর্জন করলেও জাহান্নাম যেতে হবে, ইসলাম শিখেও যদি জাহান্নামে যেতে হয় তাহলে এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় কি হতে পারে? আর যদি ইসলামের শিক্ষা নিজের মধ্যে নাই থাকে তাহলে আমি কতটুকু যেতে পারবো? তাহলে সম্মানিত উপস্থিতি সর্বশেষে যে কথাটুকু বলতে চাই সেটি হলো, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করা এখন অত্যন্ত সহজ, আমরা যদি নিজেরা জ্ঞান অর্জন করতে পারি নিজেদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইকুন ফি আখির উম্মতি তুনাসু হাদিসুনা, আমার উম্মতের মধ্যে শেষ যুগের মানুষগুলি এমন হাদিস বর্ণনা করবে, মালাম তাসমাউ আনতু, তোমরাও সেটা শুনোনি, ওয়ালা আবাউ, তোমাদের বাদ্যনাথ গুরুজিও সেটা শোনেনি। তাহলে এমন ভ্রান্ত আলেম আমাদের সমাজে এখনো রয়েছে, তাহলে আমরা তাদেরকে পরিত্যাগ করবো, তাহলে তাদেরকে বর্জন করবো, আর এই বর্জন করতে পারলেই তো সঠিক যারা তাদেরকে বেছে নিতে পারবো। তাহলে আমি যারা সঠিক, যারা সঠিকভাবে অনুবাদ করে, সঠিকভাবে করে তাফসীর করে, হাদিস থেকে মানুষকে বোঝায়, সমস্ত কথা রেফারেন্স সহকারে বলে, তাদের সন্ধানপূর্ণ হয়ে
তাদের ওয়াজ নসিহত শুনবো, তাদের থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবো, তাহলে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো, ইসলাম সম্পর্কে জানতে পারবো। আর এই জ্ঞান অর্জন করে বই দেখে বা নর্মালি পড়ে মানুষের সাথে তর্ক বিতর্ক করা যাবে না, পাস করা যাবে না, আরেকদের সাথে বোঝাপড়া করা যাবে না, বা কারোর কাছে বলার জন্য খুব সচেষ্ট থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। এবারে বুঝতে হবে যে আমি যদি একটা কথা বলি আর সেটা যদি সঠিকভাবে না হয় তাহলে আমার ইসলাম নামে যান, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কথা বলে যে ব্যক্তি একটা হাদিস চালিয়ে দিল তার ইসলাম হবে জান না। তা আমি যে কথা বলিনি না যদি মানুষ বলে তাহলে তার ইসলাম জান না। তাহলে সাধারণত ভাবে জ্ঞান অর্জন করে নিজে আমল করতে হবে, পাশাপাশি আমার থেকে যে কোনো বস্তু তাকে সাধারণত শিক্ষা দিতে হবে, কারোর সাথে তর্ক বিতর্ক করা যাবে না বা বড়ভাবে অন্য কাউকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে সেটা প্রয়োগ করা যাবে। তো আমরা চেষ্টা করবো আমাদের জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করতে, আমাদের ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকে দিনের জ্ঞান শিক্ষা করাতে, যদি সেটা পারি তাহলে আমার সমস্ত কিছু সফলতা, আর যদি না পারি তাহলে আমি নিজেও সফলতা অর্জন করতে পারলাম না, পরকালে আমার ছেলে সন্তানরা দুনিয়া থেকে যে উনাকে আমার এই করবে সেটা আমি লক্ষ্য করবো। আর আমি যদি জ্ঞান অর্জন না করি তাহলে আমার অবস্থাটা একেবারেই ভয়াবহ, জ্ঞান অর্জন করতে না পারলে আমারও ঠিক মতো করতে পারবো না, ঠিকঠাকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ঈমান আনতে পারবো না, দিনের জ্ঞান হবে। তাহলে এই বিষয়ে আমরা সকলেই খেয়াল রাখবো। আর যে জ্ঞান অর্জন করবে তারা যদি পার্থিব উদ্দেশ্য হয় তাহলে এই ব্যক্তির ইসলাম হবে জাহান্নামে, মাজা আর ইসলাম হবে সুপাপ। তো জ্ঞান তো অর্জন করবো দিনের জ্ঞান, সেটা যদি দুনিয়ার উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টি ব্যতীত অন্য কিছু হয় তাহলে জাহান্নামে যেতে হবে। আর যদি দুনিয়ার জ্ঞান সম্পর্কে যে জ্ঞান অর্জন করি তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা জ্ঞান অর্জন করবো সমস্ত বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে, তবে সর্বপ্রথম দিনের বিষয়ে অর্জন করতে হবে। প্রথমত কিছু মাদ্রাসায় পড়ে বা কোরআনের দাস হাদিসের দাস সেখানে গিয়ে বা কোনো কিছু কিছু ক্লাস মাদ্রাসায় পড়ে বা কমিতে পড়ে সেখানে পড়ে আগে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, তারপরে সেখান থেকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, দুনিয়ার জ্ঞান অর্জন করতে হবে, যাতে বিজ্ঞানী ডাক্তার এই সমস্ত বিষয় পাওয়া যায়, যেটা দিয়ে দুনিয়ার সফলতা অর্জন করা যায়, মানুষের কল্যাণ সাধনের কাজে ব্যয় করা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবারে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমরা যেন আমাদের জ্ঞানকে একদম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজে লাগাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। آمين نقاضي الله وإياكم بالقرآن العظيم وبسنة رسول الكريم صلى الله عليه وسلم أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. قال الله تعالى في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عليهم أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الله سبحانه وتعالى من الشغل في دين الجامعة تراته في الدنيا كله. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম সম্বন্ধে জানার তৌফিক দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান অনুপাতে আল্লাহ ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের সকলকে সুস্থ করে দেন, আমাদের এক দিনই ভাই খুব অসুস্থ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুস্থ করে দেন, আব্দুল মান্নান ভাই খুব অসুস্থ তার জন্য দোয়া করতে হবে আল্লাহ তারা তাকে যেন সুস্থ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের যারা কবরে রয়েছে পিতা মাতা আত্মীয় স্বজন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কবরে আজাব মাফ করে দেন, তাদের সকলের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুকে সহজ করে দেন, আমাদের কবরের জীবনকে সহজ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আমাদেরকে আমাদের বাপকে জান্নাত নসিব করেন, সর্বসময় আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে বিরত রাখেন, শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আর এই জ্ঞান অর্জন করে যেন আমরা কবরে যেতে পারি, প্রকৃত মুসলিম হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করেন। আর ইনশাআল্লাহ ইয়াকুল দাদিল ইহসান ওয়াইদাই তুকুল দাওয়াল আলিম ফাশাই রাহমানির রাহম জাইদুকুম নাআল্লাকুম তাদাক্কারুন ফাকুরুনি আকুরুকুম ফাশকুরুনি ওয়ালা তাকফুরুন।